জন্ম থেকে না কবে থেকে এটা? না, জন্মের পর 7 দিনের আগে আমি তো বারো ক্লাস 6 এ পড়ি। আচ্ছা, আপনারা ডাক্তার দেখানোর চেষ্টা করছেন, ওরা কি বলছে, কি কিভাবে কি সমস্যাটা দূর করা যাবে? জোরে বলেন একটু। করাইছি কিন্তু আমাদের আর ভালো হবে না, ডাক্তার বলে দিচ্ছে। আমরা একজন না, অন্তত 25-30 জন ডাক্তার দেখাইছি এই পাকিস্তান আমলে। এই যে আলিম চৌধুরী ছিল ঢাকা মেডিকেলের বড় ডাক্তার, তারপরে বাগবানি মারি হলে ওনারও আমি দেখাইছি। আপনাদের এইখানে যারা সংগঠনে আছে তাদের কি ডাক্তারের দেখানোর ব্যবস্থা নাই? হ্যাঁ আছে, আমাদের ডাক্তার যদি কেউ ভালো হওয়ার সম্ভাবনা থাকে চেক আপ করে তো তারা ইসলামিয়াতে পাঠাই বা আরও অন্য অন্য জায়গায় পাঠাই। আপনাদের সংগঠনের সদস্য কতজন বললেন? আছে 200-এর মতো। 200-এর মতো, এটা কি বাড়তেছে নাকি? হ্যাঁ, আস্তে আস্তে বাড়ে। আগে তো বাড়ে না, বাড়াইলে বাড়ে। রিক্রুট সিস্টেম আপনারা খোঁজেন কি করে? মানে সঙ্গীতে একটা প্রশিক্ষণ কেন্দ্র আছে সরকারিভাবে, 6 মাস ট্রেনিং দেয়, 4,000 টাকা দিয়া তাকে বার করে দেওয়া হয়, বুঝছেন? মানে ওইটা একটা 15% ধার দেখায়, এটা সমাজসেবার অধীনে। 6 মাস ট্রেনিং দেওয়ার পরে 4,000 টাকা দেশে কী করতে পারে? কিছুই করতে পারে না। যার ফলে আমাদের সংগঠনে আওতাধীন আছে অনেকে। হ্যাঁ, ভোকেশনাল ট্রেনিং দেয়, যেমন শপিং ব্যাগ, সঙ্গা, বুঝছেন? এগুলো আমরা ট্রেনিং দিই। তারপরে আমরাও চাকরি করতাম, বুঝছেন? আমরা কিন্তু সঙ্গীত যদি মিল কারখানা আছে না, আমরা চাকরি করতাম। আমি করতাম মিল্লাত মেটালিক্স কর্পোরেশন, আর এদিক করতো দিনের টেক্সটাইলে। কিন্তু ওই সরকারি মিল কিন্তু এখন বন্ধ, সব বিক্রি করে দিচ্ছে। চাকরি কম বেশি সবাই করতো, যার জন্য আমাদের চাকরিগুলো চলে গেছে, যার ফলে আমরা সংগঠন করে আনছি। আপনাদেরকে এই 1,000 টাকা দিব, এটা ফান্ডটা জমা হবে আপনাদের সমিতিতে না? নেন, রাখেন, ধরেন। কলম নাই তো আমার কাছে। আপনারা কি কেউ ডোনেট করবেন? ডোনেট করলে কিন্তু করতে পারেন। হ্যাঁ, এটা অন্ধদের কল্যাণের দাঙ্গা ইচ্ছা, ভালো কাজ এটা একটা। আমি তো লিখতে পারতেছি না, একটু ঘুমিয়ে গেছি। আমাদের ফোন নাম্বার আছে, বুঝছেন? নাম্বার যোগাযোগ করলে দিন সময় করে একটু দেখেছেন আপনারা। ফোন নাম্বার দিয়ে দিই, জাস্ট আমি আর ঠিকানা দিলাম। সবই হয়, চিকিৎসা, লেখাপড়া, প্রশিক্ষণ, আমাদের কয়েকজন হাফিজ আছে ওখানে, আবার কানেও কম শোনে, চোখে দেখে কানেও কম শোনে। আরো আছে আপনাদের ওই যে হাত পা ভাঙা এরকম? হ্যাঁ আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনারা আপনারা আমরা তো এই যে ভিডিও করতেছি, হ্যাঁ, এই ভিডিওর মাধ্যমে কি দেশবাসীর কাছে কোনো কিছু আহ্বান জানাবেন যে তা আপনাদের কি ধরনের? হ্যাঁ, দিতে পারেন, বলেন কি তিন সমাজ কল্যাণ সমিতির জন্য অনুদানের জন্য, মানে অনুদান মানুষ যাতে করে আপনাদের সঙ্গে সহযোগিতা করে, তার জন্য সহযোগিতা করে করতে পারে, এভাবে আপনি আহ্বান জানাইতে পারেন। এটা প্রতিবন্ধীদের কল্যাণার্থে, দৃষ্টি প্রতিবন্ধীদের। ওই কৃষি বুকেতে আমাদের ঠিকানা দেওয়াই আছে, ফোন নাম্বার দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাদের সাথে কথা বলে আপনাকে ফিনা খুশি হলো। হ্যাঁ, আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো। দোয়া করুন, আপনারা একটু বলবেন, দোয়া করেন জি ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব এটা মিডিয়ায় দেওয়ার, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। জানাই কোনো সমস্যা নেই, আপনারা একটু ভালোভাবে প্রচার করেন। যেন আসেন, হ্যান্ডশেক করে ওই যে ইন্টারনেটে দিয়ে দিব, হ্যান্ডশেক করে আসেন। প্রতিবন্ধীদের জন্য একটু সহযোগিতার হাত একটু। হ্যাঁ, অবশ্যই দিয়ে দিই ইনশাআল্লাহ। আশা করি মানুষ আরো উৎসাহিত হবে, অনুপ্রাণিত হবে। আমাদের ফ্যামিলির মধ্যে আমরা 3 ভাই রয়েছি। টিভিতে যদি আমাদের একটা সাক্ষাৎকার দেওয়াইতে পারেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, যে আমাদের কমিটির কয়েকজন গেলাম, আপনারা থাকলেন। আচ্ছা, দেখি দেখি এভাবে যদি একটা পারেন, চেষ্টা করব। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা দিছি। হ্যাঁ ভাই।